আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি অনেক অনেক ভালো আছেন। তো এই টিউটোরিয়ালে আমরা দেখব যে পাসপোর্ট সাইজের ফটো কিভাবে মেক করা যায়। তো যারা ঘরে কাজ করেন বা দোকানে কাজ করেন তাদের জন্য এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে। তো যাই হোক, আমরা এই টিউটোরিয়ালে দেখব যে একটি পাসপোর্ট সাইজের ছবি কিভাবে একদম সুন্দরভাবে সুইট টুইট লাগিয়ে এটি তৈরি করা যায়। তো এটি আমরা ফটোশপের মাধ্যমে করব। তো আমরা যা করব, শুরুতে আমরা যে ফটোশপ যে সফটওয়্যারটি এটি ওপেন করে নিব। ওপেন করার পর আমরা যে কাঙ্ক্ষিত যে ইমেজ ওই ইমেজটি নিয়ে আসবো। আপনি যে ছবিটি তুলেছেন বা যে ছবিটি নিয়ে কাজ করবেন ওই ছবিটি আমরা প্রথমে ফটোশপে ওপেন করে নিব। তো আমরা শুরুতেই যা করব, আমরা আগে ছবিটির কাজ করে নিব, পরবর্তীতে আমরা এটি এই পেজে পুরো পেজে সাজাবো। তো এখন আমরা এই ছবিটিতে দেখতে পাচ্ছি ব্রাইটনেসটা অনেক বেশি। তো আমার মনে হচ্ছে যে ব্রাইটনেসটা হালকা একটু কমিয়ে দিচ্ছি। তো এই লেয়ারটাকে আমরা এখানে এনে ছেড়ে দিব, তাহলে এটার একটি কপি লেয়ার হবে। তো এটা কন্ট্রোল জে দিয়ে নিতে পারি। তো আমরা এখান থেকে দেখিয়েছি। তো এখন আমরা যাবো ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট ব্রাইটনেস। ব্রাইটনেসে এসে এখান থেকে একটু ব্রাইটনেসটা আমরা কমিয়ে দিচ্ছি। ওকে। তো এখন এই আইটা অফ করে দেখতে পাচ্ছি যে নিচেরটা ব্রাইটনেস বেশি, এটা একটু কম। ঠিক আছে, তো আমরা এখন যা করব, এখন আমরা এই যে পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আমরা রিমুভ করে নিব। তো এটা আমরা বিভিন্নভাবে করতে পারি, একটা হচ্ছে পেন্টুলের মাধ্যমে, একটা হচ্ছে কুইক সিলেকশন, আর একটা হচ্ছে ইরেজার, বিভিন্নভাবে করতে পারি। তো যেহেতু এটি পাসপোর্ট সাইজের ছবি হবে, একটু পেশাদারভাবে করতে হবে, তো এটাকে আমরা অবশ্যই পেন্টুলের মাধ্যমে করব। তো আমরা পেন্টুল সিলেকশন করে নিচ্ছি। তো এখানে অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে, এখানে কিন্তু পাথ থাকতে হবে। হ্যাঁ, এখানে কিন্তু শেপ থাকলে হবে না, অবশ্যই অবশ্যই এখানে খেয়াল রাখবেন যাতে পাথ থাকে। তো আমরা এখন পাথ তৈরি করে নিব। তো অল্টার মাউসের স্ক্রলটা ঘুরালেই ইমেজটা এরকম ছোট বড় হবে, যতটুকু ইচ্ছা ততটুকু জুম করে আমরা কাজ করব, যেহেতু একদম স্মুথলিভাবে হয় বা একদম সূক্ষ্মভাবে হয়। ঠিক আছে, তো আমরা এখন চারপাশ দিয়ে পাথ করে নিচ্ছি। প্রথমে আমরা একদম ছবিটাকে সুন্দরভাবে তৈরি করে নিব, পরবর্তীতে আমরা একদম এই পর পেজে পুরো পাসপোর্ট সাইজের ছবিকে আমরা সাজিয়ে নিব। তো আমরা এখন চারপাশ দিয়ে পাথ তৈরি করে নিচ্ছি। তো এখন অলরেডি আমাদের চারপাশ দিয়ে প্রায় সিলেকশন তৈরি হয়ে আসছে। তো যেখানে এসে শুরু করছি সেখানে এসে শেষ করে দিব। এখন আমরা এটি হয়ে গেলে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এন্টার প্রেস করব, তাহলে দেখতে পারবো যে চারপাশ দিয়ে সিলেকশন তৈরি হয়ে গিয়েছে। তো এটা আমরা এখন দুভাবে রিমুভ করে নিতে পারি, একটি হচ্ছে ইরেজার দিয়ে, আরেকটি হচ্ছে আপনারা এই যে সিলেক্টে যাবেন, সিলেক্ট থেকে সিলেক্ট অ্যান্ড মার্কস, এখানে গিয়ে আমরা নিউ লেয়ার নিয়ে করে ফেলতে পারি। তো আমরা শর্টকাট কী ব্যবহার করব, আমরা এখান থেকে কন্ট্রোল জে প্রেস করব, কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করব, তাহলে দেখতে পাচ্ছেন যে একটি পিএনজি লেয়ারে এটি চলে আসছে। তো নিচের আই দুইটা যদি অফ করে দিই তাহলে দেখতে পাচ্ছেন যে এটি পিএনজি আকারে দেখাচ্ছে। তো এখন আমরা ব্যাকগ্রাউন্ডটা যে কাঙ্ক্ষিত যে কালার, আপনি যে কালার ইউজ করতে চান ওই কালারটি দিয়ে দিবেন। তো এখন আমরা যে ব্যাকগ্রাউন্ডটা যে কপিটি নিচ্ছি এটার মধ্যে ক্লিক করে একটি লেয়ার নিয়ে নিচ্ছি। লেয়ার নেওয়ার পর এটাকে আমরা একটি শেপ দিয়ে দিচ্ছি ব্যাকগ্রাউন্ডে, ব্যাস। তো আপনি যেই কালার ইউজ করতে চান ওই কালার দিবেন। আমি এই কালারটি ইউজ করতেছি, এই কালারটি আমি ব্যবহার করব, এই কারণে আমি এই কালারটি দিচ্ছি। তো এখন আমাদের যা করতে হবে, অনেক সময় দেখা গেছে যে অনেকের মুখে কালো দাগ থাকে বা হালকা পেস অসৌন্দর্য থাকে। তো এটাকে আমরা সৌন্দর্য করতে হলে বা শুরুতে আমি দেখিয়ে দিচ্ছি যে মুখে যদি কোনো বরণ বা অন্য অন্য কালো দাগ থাকে এটা আমরা স্পট হেলিং ব্যারাশ টুল দিয়ে করে নিতে পারবো। ঠিক আছে, তো এটি এই টুলটি এখানে আসলেই আপনারা পাবেন, এই যে দেখতে পাচ্ছেন যে স্পট হেলিং ব্যারাশ টুল। ঠিক আছে, তো এটা দিয়ে আমরা বরণের দাগ বা কালো দাগ থাকলে মুছে ফেলতে পারবো। অনেক সময় দেখা গেছে অনেকের পেস একটু কালো থাকে, হালকা যদি আপনারা সাদা করতে চান তাহলে আপনারা ব্রাইটনেস বাড়িয়েও করতে পারেন। আর আরেকটি পদ্ধতি আছে যে আপনারা শুরুতে একটি লেয়ার নিয়ে নেবেন,
লেয়ার নেওয়ার পর এখানে এসে এই লেয়ারটাকে সফটলাইট করে দিবেন। সফটলাইট করার পর গুগল থেকে কোড নিয়ে আসতে পারেন অথবা ব্রাশে এসে যে কাঙ্ক্ষিত যে কালার, এখানে আমরা হালকা ব্রাশটা দিয়ে দিচ্ছি। অপাসিটি আপনি আপনার মতো করে রাখতে পারেন যতটুকু দেখে মানানসই। তারপরে আপনি যে পেসের যে একজ্যাক্টলি কালার, এই কালারটা আপনি গুগল থেকে নিয়ে আসতে পারেন অথবা এখানে এসে অ্যাপ্লাই করতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন আমি অ্যাপ্লাই করতেছি, একটু দেখতে পাচ্ছেন যে আগের তুলনায় পশা আছে। তো আমার কাছে মনে হচ্ছে যে মোটামুটি ছবিটা পশাই আছে, জাস্ট আমি আপনাদের দেখানোর জন্য করছি। তো আমরা এটাকে আন্ডু করে নিচ্ছি অল্টার জেড দিয়ে। ঠিক আছে, আন্ডু করে নিলাম, এটি আমাদের প্রয়োজন নাই, ছবিটি মোটামুটি ঠিকই আছে। তো আপনাদেরকে দেখিয়ে দিলাম জাস্ট কীভাবে করবেন। তো এখন আমরা এটাকে একটি সুইট পরিয়ে দিব, একদম কোট টোট পড়া। তো এখানে যদি সুইট পিএনজি লিখে সার্চ করেন অনেক অনেক এরকম কোট পেয়ে যাবেন বা সুইট পেয়ে যাবেন। তো এটাকে আমরা একটি ডাউনলোড করে নিয়েছি, তা আমরা এখানে নিয়ে আসতেছি। এখন আমরা এক্স্যাক্টলিভাবে এটা বসিয়ে দিব, ব্যাস। তো এটাকে অপোসিটিটা একটু কমিয়ে দিচ্ছি আমাদের কাজের স্বার্থে। তো আমরা একদম এক্স্যাক্টলি ভাবে এটা বসাতে হবে, যেহেতু কোনোভাবেই এখানে বোঝা না যায় যে এটি আলগা বা অন্য থেকে এনে লাগানো হয়েছে। একদম আমরা একদম এক্স্যাক্টলি ভাবে লাগাতে হবে। এপাশে মোটামুটি হয়েছে, তো আমরা অপাসিটিটা বাড়িয়ে দিচ্ছি, বাড়িয়ে এপাশে ঠিক করে নিচ্ছি। আরো এক্স্যাক্টলি ভাবে বসাতে হবে, একটু নিচের দিকে ডাউন অ্যারো দিয়ে একটু নিচের দিকে নিয়ে আসতেছি, ব্যাস। তো এখন এপাশে এক্স্যাক্টলি করে দিচ্ছি, আরো জুম করে নিচ্ছি যেহেতু একদম এটি বোঝা না যায় যে, ব্যাস। আর একটু এই একদম ঠিক আছে। এখন ডান পাশে হালকা একটু বড় করতে হবে, ব্যাস। মোটামুটি একদম সুন্দরভাবে হয়েছে, একদম আমরা জুম করে করব তাহলে একদম এক্স্যাক্টলি হবে। যত জুম করবেন ততই আপনার এক্স্যাক্টলি সুইটটা বসাতে পারবেন। ঠিক আছে, তো এখন আমরা এই যে সুইটের যে পিসের যে অংশটুকু এগুলো আমরা ইরেজার দিয়ে মুছে ফেলবো। তো পিএনজি যে লেয়ারটা, এই লেয়ারটার উপরে ক্লিক করব। এখন ইরেজার টুল দিয়ে শুধু অনলি কোটের নিচে বা সুইটের নিচে যে অংশটুকু, এই অংশটুকু আমরা মুছে দিব ইরেজার দিয়ে। অপাসিটি অবশ্যই 100 থাকতে হবে, 100, ব্যাস ব্যাস। দেখতে পাচ্ছেন যে এক্স্যাক্টলি ভাবে সুন্দর দেখাচ্ছে। তো এখন আমরা যা করব, এখন আমরা দেখতে পাচ্ছি যে নিচে যেই অনেকগুলো লেয়ার বা এই লেয়ারে আমরা ধাপে ধাপে কাজ করেছি। তো আমরা যে নিচে যেই মনে করতেছি যে অনেকগুলো লেয়ার, তো আমরা এগুলাকে একটি লেয়ারে পরিণত করে ফেলবো। তো এখানে আমরা লেয়ারের উপরে ক্লিক করে শিফট পেস করব, এটাতে ক্লিক করে শিফট পেস করব, এটাতে ক্লিক করে শিফট পেস করব, এখন কন্ট্রোল ই পেস করব, তাহলে সবগুলো লেয়ার মিলে একটি লেয়ারে তৈরি হয়ে যাবে, ব্যাস। তো এখন আমরা যে দুটা যেই কোট আর ফেস, এটাকে আমরা এই ছবি সমান করে নিচ্ছি, ব্যাস। এক্স্যাক্টলি একদম সুন্দর দেখাচ্ছে। তো যারা বাসা এবং দোকানে কাজ করেন তাদের জন্য খুবই হেল্পফুল হবে। তো এখন আমরা যা করব, একটি এই পেজের পেজ ক্রিয়েট করে নিউ পাইলে এসে নিউ নিউ থেকে আমরা এপোরের একটি প্রিন্টে আসব, প্রিন্ট থেকে এপোর, এপোর থেকে অবশ্যই সিএমআইকে কালার হবে যেহেতু এটি প্রিন্টের জন্য ব্যবহৃত হবে। তো এখান থেকে আমরা ক্রিয়েট করে নিচ্ছি, ব্যাস। তো এখন কিন্তু পাসপোর্ট সাইজের বিভিন্ন সাইজ আছে, পাসপোর্ট সাইজের ইমেজের বিভিন্ন সাইজ আছে। তা আমরা এখন যে সাইজটা ব্যবহার করব তা হচ্ছে আপনার 45 মিলিমিটার বাই 55 মিলিমিটার। তো এখান থেকে আমরা রেক্টেঙ্গুলার নিয়ে নিচ্ছি, রেক্টেঙ্গুলার নিয়ে 45 বাই 55 মিলিমিটার একটি রেক্টেঙ্গুলার শেপ নিয়ে নিচ্ছি,
ব্যাস ওকে। তো এখন দেখতে পাচ্ছেন যে শেপটা, তো শেপটা অবশ্যই ব্যাকগ্রাউন্ডটা আমরা যে কালারটা ইউজ করছি ওই কালারটাই এখানে দিতে হবে। তো দেওয়ার পর এখন আমরা এই ইমেজটাকে নিয়ে আসবো। তো এই ইমেজটাকে আমরা এখন এ পুর পেজে যেটা আমরা ক্রিয়েট করেছি ওখানে নিয়ে যাব। তা আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এ পেস করব, তাহলে এটা পুরো সিলেকশন হয়ে যাবে। কন্ট্রোল এ পেস করার পর এখান থেকে এডিট, এডিট থেকে কপি, কপি করে এনে এখানে পেস্ট করে দিব। পেস্ট করার পর আমাদের যে কাঙ্ক্ষিত যে সাইজে আমরা ছবিটি বাইর করতে চাচ্ছি ওই সাইজে অনুযায়ী এই শেপটার উপরে রাখবো। আপনি চাইলে এখান থেকে ক্রপ টুল দিয়ে কাটতে পারেন। তো আমরা এখান থেকে এই পদ্ধতিটা ব্যবহার করলাম, আপনার খুশি হ্যাঁ যেভাবে আপনি করে মজা পান। আমি এই পদ্ধতিতে করে দেখিয়েছি, চাইলে আপনারা ক্রপ টুল দিয়ে করতে পারেন। তো এক্স্যাক্টলি ভাবে এখানে বসিয়ে দিলাম। তা আমাদের রেক্টেঙ্গুলারের যে সাইজ এবং ইমেজের সাইজ দুইটাকে আমরা এখন সিলেকশন করব। সিলেকশন করে আমরা একটি লেয়ারে পরিণত করব। তো দুটি দেখছেন সিলেকশন করে নিলাম। করার পর আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ই প্রেস করব, তাহলে একটি লেয়ারে এটি পরিণত হয়ে যাবে। তো এখন আমরা যে এই লেয়ারটার উপরে ডবল ক্লিক করব। ডবল ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন স্টক, স্টক ক্লিক করে আমরা এখানে ব্ল্যাক কালারটাই থাকুক, তো এক একটু হালকা একটু স্টক দিয়ে দিচ্ছি। স্টক দিলে হয় কি ছবিটা একটু অন্যরকম সৌন্দর্য দেখায়, একটু দেখাচ্ছি ওকে। তো এখন আমরা অল্টার পাশের স্কুলটাকে ঘুরাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন পাশ দিয়ে কালো একটু দাগ। তো আমরা স্টক দেওয়াতে একটু ছবিটা একটু সৌন্দর্য বেড়ে যায়। তো আমরা এই কর্নারে নিয়ে আসলাম, সিলেকশন করে অল্টার পেস করে একটি কপি নিলাম, দুটাকে একসাথে সিলেকশন করে অল্টার পেস করে কপি নিলাম, ব্যাস। তো এখন আমরা চারোটা একসাথে সিলেকশন করে অল্ট প্রেস করে কপি নিয়ে নিলাম। তো এটা সিলেকশন করে আছে, তো আমরা অল্ট প্রেস করে কপি নিয়ে নিচ্ছি এটা থেকে, ব্যাস। তো এখানেও কপি করাই আছে, অল্ট প্রেস করে কপি নিয়ে নিচ্ছি, কপি করাই আছে, অল্ট প্রেস করে কপি নিয়ে নিচ্ছি। তো এখন দেখতে পাচ্ছেন যে নিচেটা একটু নিচে ঢুকে গেছে। তো এটাকে আমরা এই লেয়ারটাকে সিলেক্ট করে সবগুলো আমরা আপ অ্যারো দিয়ে উপরে উঠিয়ে নিচ্ছি, হালকা আমাদের প্রয়োজন মতো একটু উপরে উঠিয়ে নিচ্ছি, ব্যাস। তো আমরা মানে ফেসটাকে যেহেতু সবগুলো এক্স্যাক্টলি ভাবে দেখায় তো উপরে উঠে নিলাম। তো এভাবে আমরা পাসপোর্ট সাইজের আসলে বিভিন্ন অনেকে অনেক রকম সাইজ ব্যবহার করে, আমি একটা সাইজ আপনাদেরকে দেখিয়েছি, আপনি কাজ পারলে সব রকম সাইজ দেওয়া কোনো ব্যাপার না। তো যাই হোক, যারা বাসা বাড়িতে কাজ করেন বা দোকানে কাজ করেন তাদের জন্য এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে। তো যে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই টেকনোলজি নিয়ে বলে চ্যানেলকে সবাই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে অনেক 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 ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। We'll be right back.